ইইউর যে কোনো একটি দেশের দূতাবাস থেকে শেনজেন ভিসা নিয়ে ভ্রমণ করা যায় 27টি দেশে। প্রতি বছর হাজারো বাংলাদেশি ইউরোপ ভ্রমণ করেন এই ভিসায়। তবে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিম ইউরোপের দেশগুলোর ভিসা নীতি, ভিসা ফি, ভিসা লাভের প্রয়োজনীয় কাগজপত্র এখনো ভিন্ন। তাই 2021 সালের জুন মাসে ইইউ কমিশন ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের কাছে অভিন্ন ভিসা নীতিমালা প্রণয়নের প্রস্তাব পেশ করেন, যার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনলাইনে আবেদন গ্রহণ এবং ভিসা ডিজিটাল করা। অবশেষে গেল 13 জুন ইইউ কমিশনের সিদ্ধান্ত মেনে এই চুক্তিতে স্বাক্ষর করেন 27টি দেশের রাষ্ট্রপ্রধান। ইইউর এমন সিদ্ধান্তে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। যারা আমরা বাংলাদেশি ভাইয়েরা আসতে ইচ্ছুক ইউরোপীয় ইউনিয়নে, তারা অনলাইনে আবেদন করতে পারেন। এতে প্রতারণার শিকার অনেক পার্সেন্ট কমে যাবে। এই ভিসা নীতিটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে যেই ভিসা জটিলতাটা ছিল সেটা মনে হয় না আর থাকবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ইউরোপে আসার সুবর্ণ একটা সুযোগ হয়েছে। ডিজিটাল পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং সেই আবেদনের মাধ্যমে দুর্নীতি আশা করি অনেকটা কমে আসবে। শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পদ্ধতি এখনও কাগজপত্রের উপর নির্ভরশীল। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হন আবেদনকারী, বেড়ে যায় খরচ ও সময়। এছাড়াও ভৌতিক ভিসা স্টিকার, জালিয়াতি এবং চুরির ঘটনাও ঘটে প্রতিনিয়ত। তাই প্রস্তাবিত অনলাইনে আবেদন ও ভিসা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হলে এই সমস্যা শূন্যের ঘরে নেমে আসবে বলে মনে করে ইইউ কমিশন। ইইউর এই নতুন নীতিমালা কার্যকর হলে 2D বারকোড সহ ক্রিপ্টোগ্রাফিক স্বাক্ষরিত ডিজিটাল ফরম্যাটে ভিসা দেওয়া হবে, যা শতভাগ নিরাপদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে এখনো কিছুটা সময় লাগবে বলে মনে করেন ইইউ দেশগুলোর পররাষ্ট্র দফতর। সময় সংবাদ, ইতালি।